जय कृष्ण गुरु श्रीमद् भागवत हार चतुर्थ स्कंध बेन आरु पृथुर उपाख्यान प्रथम अध्याय पद ओ जय जय कृष्ण गुरु जगत जनक जय प्राण प्रभु मूर सज्जन पालक निराकार निरंजन नित्यानंद हरि प्रणाम तुमार दुई शरणत धरि पृथुर सरित्रयितु चतुर्थ स्कन्धर गुरु वाक्ये संक्षेपिया करिबो पयार पुसिलाबि दूरे मत्रे यत करिनति ध्रुव वंशे आसे गुरु जते कनीपति कहियो वृतांत तार वंशावली जत शुना बुली मत्रे यकहंत विदुरत कालक्रमे तिनि पुत्र भइले क ध्रुवर अतान मध्ये श्रेष्ठ भइला नाम तब छर बछरर सय पुत्र ज्येष्ठ जे पुष्पार्ण पुष्पार्णर सय पुत्र भइला उत्तपन बुष्ट नामे पुत्र महा धर्म परायण सर्वजु नामे भइला बुस्तारनन्दन सर्वतेजा पुत्र भइला नाम तजे मनु मनुर द्वादश पुत्र जन्मिले कपुनु द्वादशर मध्ये श्रेष्ठ उल्मुक जे नाम उल्मुकर सारी पुत्र अंग जे प्रथ
আসিলে ক অঙ্গ মহা ভক্তি পরায়ণ অপুত্রবতে পালে প্রজা নাহি হিংসা মন কালক্রমে তানয়েক পুত্রই উপজিলা ও মহারাজ অঙ্গে তান বেন নাম থইলা অঙ্গপুত্র বেন পাশে ভইলা মহাসন্দ অয়সুর স্বভাব ভইলা বলত প্রসন্দ শৈশব কালর তার যত লগড়িয়া ও ক্রীড়া চলে সবাহাকু মারে আনসারিয়া গৃহ ভাঙ্গে পশু পক্ষী মারে শিলাহানি অজলত ভসাওই শিশু রঙ্গে ধরি আনি বেনয়ত্যা সারে প্রজা হুইয়া জর জড়িত ও প্রজাগণ আহি তেবে জনাইলা রাজাত পুত্র কথা শুনি অঙ্গে মহাদুঃখ পাইলা অস্নেহে মাতি আনি পাশে অনেক বুঝাইলা পিতৃ উপদেশ তার নপহিল কানে ও পিতৃ কনিন্দিলা নানা ছন্দ কুব সনে পুত্র কর্ম দেখি রাজা ভাবে মনে মন ও ভইলে ককুজ মূর বেনরকা রন নাহিলে ক পুণ্য মূর পুত্র কুলাঙ্গার ও এহি বুলি করে রাজা মনত বিসার কুপুত্রর হন্তে পিতৃ যদি দুঃখ পাই
অয় পুত্র কজন সম ভাগ্যবন্ত নাই, কিন্তু এক কৃপামুক কৈলা নারায়ণ, ও বেন হেতু মায়া মোহ ভইলে কনির জান, ইতু বেন পুত্র মুর মহা উপকারী, অসাধিলে ককার্য মুর সুপুত্রত কৰি, অ সুপুত্র জন্মিলে স্নেহ অধিক বাঢ়ই, অ সংসারর বাস নাক দাপিনু গু সই, কুপুত্রর হন্তে মুর বৈরাগ্য মিলিলা, অ হরি ভকতির ভাব মনত জাগিলা, ও এহি রাজ্য ভার্যা পুত্র হবে মায়া ময়ী, ও তেজিয়া ভজিবু মই কৃষ্ণ কৃপা মই, এহি মতে দৃঢ় মনে ভকতি করিলা, ও শুনা পাশে মহারাজ অঙ্গে কি করিলা, একদিন মধ্য রাত্রি অঙ্গ মহারাই, ও ভার্যা পুত্র নিদ্রা তয়েরিলা অকলাই, প্রাসাদ ক তেজিয়া পহিলা বন মাজ, ও হরিয়া রাধিবে গইলা পিন্ধি শুধ সাজ, রাজা কনে দেখি রানী সমে প্রজাগন, ও নানা স্থানে রাজার করিলা অনেখন, কহি তুবি সারি ন পাইলা নরেশ্বর, ও প্রজাগণে মহা দুঃখে কান্দিলা বিস্তর, অরাজক ভইলা
যখন ও এহি বুলি পাত্র মন্ত্রী করে আলাপন যদ্যপি দুর্জন হিতু কাকু ন মানই ও তথাপি রাজার পুত্র বেনবিনে নাই এহি বুলি পাত্র মন্ত্রী হবে আলোচিয়া অবিধি মতে রাজ অভি সে ককরিয়া বেন কপাতিলা রাজা করিয়া যুগুতি পাশে বেনে কি করিলা শুনা কুরু পতি স্বভাবে পাখণ্ড বেন পায়া সিংহাসন অপ্রজা সাধু মহন্তক করয়পি রন ও যেন মদ মত্ত হস্তি অঙ্কুশরহিত রাজা হুয়া বেনু ভইলে কহেহি মত একদিন বেনে পাশে ভাবে মনে মন শ্রেষ্ঠ লোক আসে কোন জন মই সেই সরমুত বিনে কোনো নাই অমোহক ভজুক হবে ঈশ্বর বিনাই প্রজা সমস্তক দিলা প্রচণ্ড ইয়া দেখ অমূৰ ৰাজ্যে নুঘোষিবা হৰি নাম লেখ মূৰ যশ গুণ গায়ো জগত কেচানি ও মই সেই স্বৰ বুলি কইলো নিষ্ঠ বাণী ৰাজাকে জানিবা বুলি প্ৰজাৰ ঈশ্বৰ অমূৰ বিনে আৰু কোন আশয় সু সাৰ
শুনি সাধু মহন্তৰ মনে ভৈলা ক্লেশ অ হৰি হৰি ভৈলাইটো ৰাজা তনি শেষ ৰাজা নষ্ট ভৈলে হুৱে প্ৰজাৰ বিনাশ অ এহি বুলি সবে মিলি গৈলা ৰজা পাশ নানাভাৱে সবে মিলি ৰজা কবু যাইলা অ মহাচন্দ অংগাসুতে তাক নমানিলা শুনি ঋষি মুনি হব মহাক্রোধ ভৈলা অ চন্দ সাপে পাখণ্ডবে নক সংহাৰিলা অল্পকাল ভুঞ্জি ৰাজা বেন ভৈলয়ন্ত অ দেখি ঋষি মুনি সাধু মহন্তে গুৰ